হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আলোচ্য নিয়ে। আলোচ্যটা কি দেখেন, আপনি যদি ইতালিতে ফ্লুসির মাধ্যমে আবেদন করতে চান আপনার আলোচ্যর প্রয়োজন পড়বে। আপনি যদি ইতালিতে ফ্যামিলি আনতে চান আপনার আলোচ্যর প্রয়োজন পড়বে। সর্বোপরি আপনি যদি ইতালিতে এসে কোনো এজালাম কেস করেন, আপনার ডকুমেন্ট যখন হবে, হওয়ার আগে আপনার একটা আলোচ্য ম্যানেজ করতে হবে। সেই জন্য আলোচ্যর গুরুত্বটা কিন্তু ইতালিতে অনেক বেশি। আলোচ্য হচ্ছে একটি বাসার ভিতরে, ধরেন এখানে তো অনেক মাপজোক থাকে, যেমন একটি বাসার ভিতরে থাকতে গেলে একজন মানুষের 14 মিটার জায়গা খালি থাকতে হবে। একটা বাসার যদি 14 মিটার খালি জায়গা থাকে তাহলে আপনি একটি আলোচ্য উঠাইতে পারবেন। কমনওয়েলথ থেকে আবেদন করতে হয়, সেটার প্রেক্ষিতে মালিকের সিগনেচার লাগে, মালিকের অনুমতি লাগে, তারপরে দেখা যাচ্ছে একটা আলোচ্য উঠে। আপনি যদি ধরেন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেন, আপনি যার জন্য আবেদন করবেন রোম শহর থেকে আবেদন করলে দেখা গেলো তার নাম ঠিকানা দিয়ে, তার পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে দেখা যাচ্ছে একটা আবেদন কমিউনিতে গিয়ে করতে হয়, মালিককে সাথে নিয়ে যেতে হয়। তখন দেখা যাচ্ছে তারা এটাকে ভেরিফাই করে যে বাসাটা কত মিটার আছে, কতজন এটার ভিতরে রেসিডেন্স আছে, সেটার উপরে তারা ক্যালকুলেশন করে। যদি দেখে যে হ্যাঁ, একজন মানুষ বা একের অধিক মানুষ আরও এই বাসায় থাকতে পারবে, তখন তারা এটা মানে ইদোনিতা বলে, মানে যোগ্যতা বা এটার সত্যতা আছে এখানে থাকার মতো, এমন একটা সার্টিফিকেট তারা প্রদান করে। সেম জিনিসটা হচ্ছে আপনার ফ্লুসির ক্ষেত্রেও সেম। ফ্লুসিতে আপনি যেই ক্যাটাগরিতেই আপনি আবেদন করেন না কেন, সেটা ডোমেস্টিক হোক, সেটা স্পন্সর হোক, সেটা এগ্রিকালচার হোক, আলোচ্যর বিকল্প নেই। আলোচ্য তারা চাইবে এবং চায় এবং এটা প্রোভাইড করতে হয়। অনেক ক্ষেত্রে বিশেষ তারা দেখা যায় একটা জিনিস করে যে আবেদন করার যে একটা নাম্বার থাকে সেটা দিয়েও তারা কাজ চালায় নিতে পারে, কিন্তু ইন ফিউচারে স্পন্সর বিষয় স্পেশালি আসার আগে সেটার সত্যতা, মানে সার্টিফিকেট যারা কমিউনিটি থেকে দিবে এই জিনিসটা আবার প্রোভাইড করতে হয়, সেটা যে কোনো ভিসাতে হোক না কেন। আবার যদি ধরেন আপনি ইতালিতে থেকে থাকেন, কোনো এজালাম বা কিছু একটা করেন, যখন সব প্রসিডিওর শেষ হবে তারা আপনাকে অনুমতি দিবে ইতালিতে থাকার, ফিঙ্গারপ্রিন্টের আগে তারা বইলা দিবে একটা ফোলিওর ভিতরে, মানে একটা পৃষ্ঠার মধ্যে তারা লিখে দেবে যে অমুক তারিখ তুমি থানায় উপস্থিত হইবা এবং সাথে এই এই ডকুমেন্টগুলো তুমি নিয়ে আসবা। সেইখানে থাকে, তাদেরকে লেখা থাকে পাসপোর্ট, আবার ধরেন লেখা থাকে আপনার যে কয় কপি ছবি এবং সে যে ফাইলটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইছে তার রিসিপ্ট, যতগুলো কপি আছে সেইগুলো, পাশাপাশি বলবে রেসিডেন্স অথবা আলোচ্য, তুমি যে বাসায় থাকো সেটার রেসিডেন্স বা সেটার আলোচ্যটা তুমি নিয়ে আসবা। তো এর জন্য আসলে আলোচ্যর গুরুত্বটা অনেক বেশি। দেখা যাচ্ছে রোম শহরে কিন্তু একটা আলোচ্য কিনতে গেলে 1200-1500 ইউরো কিন্তু লেগে যায়। তো এটা আসলে অনেক বেশি, যে কারণে আসলে আলোচ্যটা যদি সঠিক না থাকে, আলোচ্যটা যদি না হয়, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না, ইভেন ফ্যামিলি বন্ধু আনতে পারবেন না। তাই আর কি, তো সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।